বললেন এল মেয়ে জ্ঞান আমাকে অর্জন করতে হবে কোথায় যাই যারা আধ্যাত্মিক জগতের জ্ঞানে জ্ঞানী চিন্তা ভাবনা করে খবর ফেলেন খুব সংক্ষেপ করে বলছি খবর পেলে হুগলি জেলার ফুরপুরে একজন আধ্যাত্মিক জগতের জ্ঞানী মানুষ আছে নাম তার আবু বকর দিকে অল করাইসি আমরা যার দাদা হুজুর বলে জানিছিনি তাকে নারায়ণপুর থেকে তিনি মার্ডিন ট্রেন ধরে তখন মার্ডিন ট্রেনে চলতো চারখানা বগি নিয়ে আমাদের হাসনাবাদ থেকে মার্ডিন ট্রেন যেত কলকাতা বেলগসিয়া পর্যন্ত ওখান থেকে কলকাতা শামবাজার হয়ে ট্রেন যেত আবার শিয়াখোলা পর্যন্ত এখন আর সেই ট্রেন যায় না আগে যেত উনি চিন্তাভাবনা নিয়ে মার্ডিন ট্রেন ধরলেন মার্ডিন ট্রেন ধরে শিয়াখলায় যেয়ে নামলেন ওখান থেকে পাঁচ ছ কিলোমিটার রাস্তা শিয়াখোলা থেকে ফুরফুরা এই রাস্তাটা তখন মানুষকে পায়ে হেঁটেই যেতে হতো কোনো গাড়ি চলতো না মাটির রাস্তা ছিল এখন বাসটা চলছে শিয়া খলায় ট্রেন ঠিক এতটা চওড়া সরু পাটি চারখানা বগি নিয়ে গুড় করে চলতো মার্টিন ট্রেন এখনো কলকাতা বালিগঞ্জে গেলে আমাদের হাসনামাদ রুডের মার্টিন ট্রেনের ইঞ্জিন দেখতে পাবেন মার্টিন ট্রেনের ইঞ্জিন কলকাতা বালিগঞ্জে এখনো সংরক্ষিত করে রেখে দিয়েছে আমার ভাইরা হাসনামা রুডের ট্রেনের ইঞ্জিন বলে লিপিবদ্ধ করার হিসাবই বাস্তব দেখেছি তাই বলছি বালিগঞ্জে তো উনি নামলেন ওখানে শিয়া খলায় একটু আধ্যাত্মিক জগতের জ্ঞান নেবেন ওলা কলিকাতার হল লাস্ট ক্লাস আলিয়া মাদ্রাসার সেখান থেকে সোনার পদক প্রাপ্ত হয়ে এ একটু এলমে বাতিনির জ্ঞান নেওয়ার জন্য আধ্যাত্মিক জগতের জ্ঞানীর খোঁজ নিয়ে যাচ্ছেন তিনি শিয়া খলায় নেমে পায়ে হেঁটে যাচ্ছেন মাটির রাস্তা দিয়ে মনে মনে চিন্তা ভাবনা নিলেন আমি তো ছয় ছয় বার সোনার পদক প্রাপ্ত ছেলে গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত আমার রেকর্ড কেউ ভাঙতে পারেনি এমন একটা আধ্যাত্মিক জগতের লোকের কাছে যে জ্ঞান নেব যার জ্ঞান আমার থেকে অনেক বেশি আছে কারণ আমার থেকে জ্ঞান কম সেরকম লোকের কাছে গেলে তো আমার লাভ হবে না এই জন্য তিনি মনে মনে ছটা প্রশ্ন ঠিক করে নিয়েছেন আল্লামা রুহুল আমিন যুবক মানুষ পড়াশোনা শেষ করে ছটা প্রশ্ন মনে মনে ঠিক করে নিয়েছেন দিয়ে পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা দরবার শরীফে চলে গেছেন উজ্জ্বল ফুকুর হয়ে যে দেখে আসরে নামাজ হয়ে গেছে মাটির মসজিদ দরবার শরীফে এখনো যেটা আছে ফুরফুরা বড় দরবার ছোট দরবার ছোট হুজুর কেবলার বাড়িটাকে ছোট দরবার বলা হয় দরবার হলো দাদা হুজুর কেবলার নিজস্ব এই বড় মাটির মসজিদ এখনো গেলে পাবেন পুকুরের সামনে যে মসজিদটা কর্কেটের চালের ডান পাশে যে মসজিদটা রেশ এই মসজিদের দাদা হুজুর আসরের নামাজ অন্তে কিছু সাগরের নিয়ে সামনে বসে তিনি তালিম দিচ্ছেন দিনই শিক্ষা দিচ্ছেন ইসলাম শরীয়তের কিছু আলোচনা করছেন আল্লামা আমিন এমন সময় গুটি গুটি পায়ে সেখানে যে হাজির যে দেখলেন একজন সুন্দর চেহারার মানুষ বৃদ্ধ মানুষ তিনি অজনশিয়ত করছেন আর মানুষ অধীর আগ্রহে তার মুখের দিকে তাকিয়ে শুনছেন আল্লামা আমিন চিন্তা করলেন অজন্য হচ্ছে যখন এখন যে ডিস্টার্ব করা তো উপযুক্ত উচিত হবে না কেউ যদি নামাজ আদায় করে সেখানে সালাম চলবে না কেউ যদি পেশাব পায়খানা করে সেখানে সালাম চলবে না কেউ যদি ঘুমিয়ে থাকে সেখানে সালাম চলবে না কেউ যদি খেতে থাকে সেখানে সালাম চলবে না কেউ যদি বক্তৃতা করে সেখানে সালাম চলবে না বক্তৃতা শেষ হয়ে গেলে সালাম চলবে আগে বা পরে চলবে এখন বক্তৃতা চলতে যখন সালাম কালাম তো উচিত হবে না এজন্য আল্লাহ রুহুলামিন মজলিসের পিছনের দিকে বসতে গেছে বক্তৃতা শেষ হয়ে যাক তারপরে যে সালাম কালাম করব। করে মনের প্রশ্ন বলবার উপযুক্ত যদি কটা ব্যক্তি হয় বায়াত হয়ে বাড়ি যাব মজলিসে যেই বসতে গেলে নালামা রুহুল আমিন ফুরফুরার ফিরা কর সিদ্ধি করাইশি বলছে এ মনশি দবির উদ্দিনের ব্যাটা বাবা রুহুল আমিন আমার মজলিসে তোমার বসার অধিকার নাই আল্লামা রুহুল আমিন বলে আমার নাম রুহুল আমিন বাবার নাম মুন্সি দবির উদ্দিন ওনাকে কে বলে দিল আমি তো জীবনের প্রথম এসেছি উনি আমারে দেখেনি আমি ওনাকে দেখিনি আমি মনে মনে ধারণা করলাম উনি হবে পিস কিন্তু আমার নাম ওনাকে বলে দিল কে আমার বাবার নামও বলে দিল কে আর সবাই বসে বসে ও শুনছে আর আমি কি অপরাধ করলাম আমার কেন বসার অধিকার নাই আমি তো সোনার পদক প্রাপ্ত হওয়া গোল্ড মেডালিস্ট পাওয়া জমাতে উলা ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছেলে আমি তো মাথা নিচু করা ছেলে নই যথেষ্ট জ্ঞান আল্লাহ আমারে দিয়েছেন কারণ নয় বছর বয়সে খিজির রাসাল্লাম থেকে এলমে থুতু দান করেছিল জোরে বলুন সোভার বসিরহাট থেকে হাসনাবাদ রুটের ওই পুকুরের ধার যে পুকুরটা এখনও রয়েছে এই পুকুরের ঘাটে খিজির আলাসাল্লাম তাকে গালের ভিতরে এলমিল আদনী থুতু দান করেছিলেন আর বলেছিল বাবা রুহুল আমিন খেয়ে নাও উনি বলেন থুতু কেউ খায় বলে খেলে তোমার লাভ ছাড়া লস হবে না উনি বললেন থুতু যদি খেলে লাভ হয় তো একবার খেয়ে নেই সংক্ষেপ কথা গিলে নিলেন বাড়ি যেয়ে এসেছেন মা মুসাম্ম রহিমা বিবির সঙ্গে কথা বলে মা ডেকে বলছে বাবা তুমি কি আতর খেয়ে এসেছ হুজুর বলে না মা বলে তুমি কথা বলছো তোমার গাল দিয়ে আতরের গন্ধ কেন বার হয় বলে মা এক ফকির আমার গালে থুতু দিয়েছে খাবার বলে খাবো না ফকির শুনবে না শেষ পর্যন্ত ঢোক না গেলা পর্যন্ত ছাড়েনি তারপরে থেকে কথা বলছি আমার গালদি আতরের গন্ধ বার হয় মা বলে কি যে দিল তা তো বুঝি না পরের দিন সফি শফি সাহেবের কাছে যখন চলে গেলেন আল্লামার হুলাবিন বসিরাহ ত্রিমোহনির গোপালখার মসজিদ এখনো দাঁড়িয়ে রেস মাদ্রাসা মাদ্রাসামিনিয়ার সামনের দিকে ওই যে গোপালখার মসজিদ এই মসজিদের ইমাম ছিলেন সুফি সবি সাহেব বাংলাদেশের নোয়াখালীর মানুষ আল্লাহওয়ালা লোক ছিলেন তার কাছে যেয়ে যখন কোরআনের দ্বারস দিতে গেলেন বলে বাবা তোমার গাল দিয়ে আতরের গন্ধ কেন বার হয় বলে গতকালকে পুকুরের ঘাটে এক ফকির বেটা আমার গালে থুতু দিয়েছিল থুতুটা আমি খাওয়ার পরই আমার গাল দিয়ে কথা বললে আতরের গন্ধ বার হয় বলে এ বাবা রুহুল আমি নই ফকিরের চেনো বলে হুজুর চিনি না হঠাৎ গতকালকে দেখা হয়েছে। আর ফকির বলেছে মাঝে মাঝে সাক্ষাৎ করব। জোরে বলুন একটু সোভান বলে বাবার শুনে নাও ও ফকির সাধারণ কোনো ফকির নয় ভাই আমি অসুস্থ আমি অসুস্থ আমারে কালেকশানে দেবেন না অন্য বক্তা দিয়ে কালেকশান করিয়ে নেবেন মানে আমি আজ দুদিন বেরিয়েছি দেড় মাসের উপরে অসুস্থ ছিলাম আমার কিডনিতে কুড়ি পার্সেন্ট ধরা করেছে সুগার রোগের কারণে কুড়ি পার্সেন্ট ধরা করেছে কিডনিতে মানে অসুস্থ দেড় মাস প্রোগ্রামে যাই না গত পরশু দিন একটা প্রোগ্রামে গেলাম গোবরডাঙ্গা ঝনঝনিয়ায় আজকে দুই নম্বরের প্রোগ্রামে বেরিয়েছি দেড় মাস পরে একটু আয়ুর্বেদিক ওষুধ খেয়ে আল্লাহ একটু কিডনির খারাপিট একটু সুস্থ করেছেন এলাপতিক ওষুধে কোনো কাজ হচ্ছে না কলকাতা উডল্যান্ডসে গেলাম তারপরে অ্যাপোলোয় গেলাম ডাক্তাররা বলছে আপনার দুটো পথ আছে একটা পথ একজনার কিডনি কেটে আপনার কিডনিতে লাগাতে হবে আরেকটা পথ হলো ডায়ালিসিস করতে হবে এক জায়গা দিয়ে রক্ত টানতে হবে আর এক জায়গা দিয়ে ঢুকোতে হবে আমি বললাম কদিন বলে যতদিন বাঁচবেন ততদিন মানে প্রতি সপ্তাহে দুদিন করে চার ঘন্টা করে আট ঘন্টা ডায়ালিসিস করতে হবে নল লাগানো থাকবে অটোমেটিক আর বললাম আমরা তো মিলাদ মহবিল করি দেড়ের ঘড়িতে এই নল লাগিয়ে কতদিন ঘরব বলে যতদিন বাঁচবেন ততদিন করতে হবে তো যাই হোক হোপলেস আমি এই ভাই বলছিলেন না কেরালায় গিয়েছিলাম ট্রিটমেন্ট হতে বাই ফ্লাইটে করে সাত হাজার দুশো টাকা করে টিকিট তিনজন আনি গেলাম যে কেরালায় যেয়ে এয়ারপোর্টে নেমে সেখান থেকে আবার দুশো কিলোমিটার রাস্তা খ্রিস্টান হসপিটাল এগারো দিন সেখানে ছিলাম ট্রিটমেন্ট হয়ে তেরো তেরো আমার ডিফেক্ট ছিল কিডনিতে সেখানে যেয়ে উনিশের উপরে ডিফেক্ট হয়ে গেছে মানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করে কোনো উপকার হয়নি বরং যত দিন যাচ্ছে বাড়তিছে তো কুড়ি রিপোর্ট নিয়ে ফিরে বাড়ি আসলাম দিল্লি থেকে বর্তমানে এখন একটু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করছি গত শুক্রবার দিন সকালবেলা সুগারের ট্রিটমেন্ট করলাম মানে রক্ত দিলাম দিয়ে দেখলাম যে দশ কমে গেছে জোরে বলুন একটু সহ কুড়ি ছিল সেটা দশে এসেছে দশ যার কারণে একটু শরীরে সুস্থতা এসেছে তাই দুটো প্রোগ্রামে বেরিয়েছি কত পৌষ দিন একটা প্রোগ্রাম করলাম আর আজকে আপনাদের প্রোগ্রাম এসেছি দেড় মাসের মতো সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিস আরে চাঁদা তুলতে গেলে একটু কষ্ট হয় চাঁদা তুলতে গেলে না চিল্লাতে হয় কষ্ট হয় আমি এখন আর চাঁদা তুলতে পারবো না এজন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি আমার পরবর্তী বক্তা যারা আছেন তাদের একটু তুলে নেবেন আল্লাহ যদি সুস্থতা দান করেন তো ইনশাল্লাহ আবার দেখবো কি আপনারা কেউ অখুশি হচ্ছেন নাকি একটু মহব্বতের দরস্বরী পড়ে নেন আল্লাহ অভয় বাণী দিল তারা ও আমি না শিশু পুত্র তোমার হবে জামানার নবী যে শিশুকে দেখে তারা রসুল গেল

কোনো অসুবিধা হচ্ছে না তো আমার বক্তৃতার ভিতরে আমার ভাইরা আল্লামা রুহুল আমিন রহমাতুল আলীহে উনি মজলিসে বসতে গেলেন আর দাদা হুজুর ফিরকেবেলা বললেন এ বাবা রুহুল আমিন আমার এই মজলিসে তোমার বসার অধিকার নাই হুজুর বলছেন সবাই বসে আছে কোনো আপত্তি নাই আর আমি বসতে গেলে অধিকার নাই দোস্তরিটি কী করেছি তাও তো কিছু বুঝলাম না গুটি গুটি পায়ে হেঁটে আসলাম শিয়া খলা থেকে পায়ে হেঁটে দরবার শরীফ এসেছি মানুষ বসে বসে বক্তব্য শুনছে আমিও শুনবো কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন যেখানে দিন শরীয়তের আলোচনা হয় সেখানে নিশ্চুপতা অবলম্বন করে বসে বসে ওয়াজ শুনতে হয় উদু এলা সাবিলে রব্বিকা জোরে বলুন একটু সভা আমার আল্লাহ বলছেন যেখানে আমার কোরআন আলোচনা হবে ফাসমেউ লাহু তোমার একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে মজলু সে সৌন্দর্য রক্ষার্থে বসো এবং শুনতে থাকো কারণ আল্লাহ কুমতুর হামন যেখানে আমার কোরআন আলোচনা হয় সেখানে আমার আসমানের রহমত বর্ষণ করা হয় সুহান আল্লাহ এই জন্য মজলিশে বসে শুনতে হয় সবাই বসে আছে আর আমি বসতে যে আপত্তিদোষ চলেন বক্তা ব্যাপার তো বুঝলাম না আল্লামা আমিন টক বগে আলেন ওলা পাশ করে গেছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট সোনার পদক প্রার্থী হওয়া ছেলে এ তো আমাদের মতো চুপটি করে বসে থাকা লোক না উনি ডেকে বললেন হুজুর হজুরি নেবেন না কি অপরাধ অন্যায় আমি করেছি সবাই বসে আছে আর আমি আসামি সেজে দাঁড়িয়ে থাকব। সবাই বসে আছে আর আমি আসামি সেজে দাঁড়িয়ে থাকব। বিশ্বাস কেবলা ডেকে বললেন বাবা তুমি শিয়া খলায় ট্রেনে নেমে এই ছ কিলোমিটার রাস্তা হেঁটে আসতে আসতে যে ছটা প্রশ্ন মনে মনে ঠিক করেছো না তুমি মনে মনে ছটা প্রশ্ন ঠিক করেছো না তোমার প্রশ্ন কটার উত্তর শোনো যদি উত্তর শুনে ভালো লাগে তাহলে মজলিসে বসো আর উত্তর যদি ভালো না লাগে অন্য পিস্বার দেখো কি আশ্চর্য ব্যাপার তুমি ছটা প্রশ্ন যে ঠিক করে এসেছো হাঁটতে হাঁটতে আসতে। আস্তে তোমার প্রশ্ন কটার উত্তর আগে শোনো যদি মনের সঙ্গে অ্যাডজাস্ট হয় ভালো লাগে তাহলে মজলিসে বসবে আর যদি উত্তর কটা তোমার মনের সঙ্গে অ্যাডজাস্ট না হয় ভালো না লাগে তাহলে অন্য পিস সাহেব দেখো আমার মজলিসে বসলে লাভ হবে না জোরে বলুন সব আল্লাহ বর্তমান যুগে প্রিয়ের কাছে কোনো মুড়িদ গেলে পিস সাহেবকে মুরিদ তাড়িয়ে দেয় বরং মুরিদ তাড়িয়ে দেয় না মুরিদকে বলে আরও দু পাঁচজন ডেকে আনো আমার মুরিদ হোক আমার লাভ ছাড়া লস হবে না উনি বললেন উত্তর যদি ভালো না লাগে অন্য পিস সাহেব খোঁজর আমার মজলিসে বসে লাভ হবে না ডেকে বললেন বেয়া দমি নেবেন না আল্লাহ আর আমি ছাড়া কেউ জানে না হজর আল্লাহর আমি ছাড়া কেউ জানে না মনে মনে ছটা প্রশ্ন আমি ঠিক করে এসেছি সৈয়তের বিভিন্ন কেতাব থেকে দামি দামি ছটা প্রশ্ন আমি ঠিক করে এসেছি আপনাকে কে বলল আমি প্রশ্ন ছটা ঠিক করে এসেছি বিশ্বাব্দে কে বললেন বাবা যারা আল্লা আল্লাহ প্রেমিক হয় আল্লাহ তাদের জানিয়ে দেয় আল্লাহ আমার হুলামিন বললেন হজুর বলুন আমি কী কী প্রশ্ন ঠিক করে এসেছি উনি ছটা প্রশ্ন নিজেই বলে দিলেন ছটা প্রশ্নের উত্তর যখন দিয়ে দিলেন আল্লামার আমিন বললেন আগে আপনি আমাকে বায়াত করে দিন তারপরে আপনার মজলিসে বসবো সেই পিসাবের মজলিসে বসে বায়াত হয়ে বাড়ি এসেছিলেন যিনি যারা অন্তরের খবর রাখে গোপন তত্ত্ব মাহবুদের তরফ থেকে জানতে পারে আল্লাহ কোরআনে সুরা বাঁকরায় জানিয়েছেন হু আল্লা জি খলাকুম মাফিল আর জামিয়া ও দুনিয়ার মানুষ যা কিছু চোখে দেখতে পাও যা কিছু চোখে দেখতে পাও না আমি সব কিছু বানিয়েছি তোমাদের উপকারের জন্য হাওয়া বাতাস আগুন পানি গাছপালা পশুপাখি জীবজন্তু যা কিছু পৃথিবীতে আছে আমি সব বানিয়েছি মানুষের উপকারের জন্য মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে তবে শর্ত হলো মানুষকে একটু আল্লাহর আপন হতে হবে আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন মান কান কান আল্লাহ যে লোকটি আল্লাহর আপন হয় আল্লাহ তাদের আপন হয়ে যায় এখন পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর অতি আপন হয়েছেন একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল একটি দলের নাম হলো অলিয়া উলিয়ার দল এই নবীর ভিতরে সেরা নবী যিনি নাম তার মোহাম্মদ রসুল্লাহ আমি যার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম বর্তমানে সবুজ গুম্বজের নিচে মদিনাতুল মনারায় তিনি কবরস্থ হয়ে রয়েছেন মায়শার ঘরের ভিতরে অম্মুল মমিন হজরতে মাহেশা তো রাজি আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বরকে দাফন করা হয়েছে তিনি বলছেন কে আমার তবদি আমার কোন হম্মত আমার মহব্বতে যদি তরি শরীর পড়তে থাকে আমি আমার বিবির ঘর আমার কবর পরিত্যাগ করে আমি তার সঙ্গে দিদার সাক্ষাৎ করতে চলে যাই কারণ সেই লোকটি জান্নাতের জামিনদার আমি মোহাম্মদ রসুল্লাহ হয়ে যাই জোরে বলুন একটু আল্লাহ হাজার বছর আগে কোরআনের বাইশ পারায় সুরা বাকারায় তত্ত্ব তত্ত্বকট করে দিলেন ও মতে মোহাম্মদিরা জান্নাত যদি হালাল বানাতে চাও জাহান্নাম যদি হারাম বানাতে চাও আমি আল্লাহ আমার প্রিয় প্রেমিক বান্দা যদি সাব্যস্ত হতে চাও তাহলে আমার কোরআন আয়াতের একটু মর্যাদা দাও আয়াতটা কি আল্লাহ কোরআনের দেড় হাজার বছর আগে বললেন ইন্নাল্লাহ অমালায়কাতাহু ইউসাল্লুনা আলা নাবিয়ে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার অধিকাংশ বক্তারা যখন স্টেজে ওয়াজ নসিহত করতে বসে দেখবেন কোরআনের আয়াতটা তারা পড়ে অধিকাংশ বক্তারা বক্তৃতা করার আগে কোরআনে আয়াতটা তারা পাঠ করে আয়াতটা পাঠ করে পায় গম্বর মহাম্মদ মোহাম্মতে একটু শ্রোতা নিয়ে দরু শরী পড়িয়ে নেয় তাই না ইন আল্লাহ ইউ সল্ল নাবি। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা সর ইন্নাল্লহ নিশ্চয়ই আমি আল্লাহ পাক অমালায় কাতাহু এবং আমার ফ্রেস্তা মণ্ডলীরা ইউসাল্লুন সাল্লুন নবী আমার আখিরি জামানার পয়গম্বর মোহাম্মদ রসুল্লার মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে আমি আল্লাহ শুধু একা নই আমার মহব্বতের রহমতের ফ্রেস্তারাও দৈনন্দিন দরু শরীফের তহপা পেশ করে থাকে সোহান আল্লাহ আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি আমাদের প্রতিদিন পাঁচ অক্টর নামাজ অবশ্য কর্তব্য ফরজ কিনা আমাদের প্রতিদিন নামাজ ফরজ আল্লাহ এবং তার ফেরেস্তাদের কি পাশাক্ত নামাজ ফরজ আছে প্রশ্ন রাখলাম আল্লাহ এবং তার রহমতের ফেরস্তাদের পাঁচাক্ত নামাজ দৈনন্দিন আমাদের মতো পড়তে হয় না আমাদের বছরে এক মাস রমজানের রোজা রাখতে হয় না হয় না বছরে এক মাস রমজানে রোজা রাখতে হয় আচ্ছা আল্লাহ তার রহমতের ফ্রেস্তারা তারা কি বছরে এক মাস করে রোজা রাখে তারা বছরে এক মাস রোজা রাখে না আমাদের সারা বছর খেয়ে যে অর্থ উদ্বৃত্ত হয় দে আড়াই টাকা গরিবের হক আল্লাহ তাদের ঢুকিয়ে দিয়েছেন আরবি ভাষায় যারে জাকাত বলা হয় জাকাত ফ্রেস্তারা আমার আল্লাহকে এইরকম জাকাত দেন নাকি আমার ভাইরা আমাদের সারা জীবন একবার করে মক্কার শরীফে যে হজ করতে হয় হজ করা হলো একটা ফরজ হজে যাওয়ার মতো অর্থ যদি কোনো ব্যক্তির থাকে নবী বলছেন একটা বার করা তার ফরজ বুনিয়াল ইসলাম আলা খামচা শাহাদাত আল্লাহ ইহা ইহনা সলাত অলাত যাকাত অলহজ্জা অসহম আর রমাদান ইসলামের ভিত পাঁচটি জিনিসের উপর স্থাপিত ইসলামের বুনিয়াদ ভিত পাঁচটি জিনিসের উপর স্থাপিত একটি হলো কলেমার শরীফ তাকে পড়তে হবে যে লোকটা কলেমা পড়বে না সে লোকটি ইসলামের কোনো মুসলমান হিসাবে ইসলামের ভিতরে ঢুকতে পারবে না এক আল্লাহ ছাড়া স্রষ্টা নাই মোহাম্মদ রসুল্লাহ সর্বকালের সেরা নেতা এটা প্রত্যেকটি মুসলমানকে বলতে হবে কলেমা পড়তে হবে যার কলেমা নেয় সেই ইমানদার না সে হল বেঈমান যে লোকটি কলেমা পড়ে সে হল ইমানদার জোরে বলুন একটু দুই নম্বর সালাত মসজিদে দিলে সেই নামাজ তাকে আদায় করতে হবে বালেক বালেকার নারী পুরুষ প্রত্যেকের জন্য নামাজ ফরজ অবশ্য কর্তব্য নামাজ তাকে পড়তে হবে ওই তাই জাকাত সারা বছর খেয়ে যদি জাকাতের অর্থ আপনার উদ্বৃত্ত হয় সৎকার আড়াই টাকা গরিবের হক আপনার টাকায় আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন বছর অন্তরে জাকাত গরিবকে আপনাকে আদায় করতে হবে না করলে হাসরে মাঠে আপনি বিপদে পড়ে যাবেন আপনার জন্য জাহান্নাম হালাল হয়ে যাবে অসম আর রমাদান সারা বছরে এক মাস করে রমজানের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন আমার ভাইরা এবং আর হজ্জা সারা জীবনে একবার করে হজ প্রত্যেকটি ব্যক্তির জন্য ফরজ করা হয়েছে অবশ্য কর্তব্য এখন হজ আমাদের জীবন একবার করতে হবে যদি যাওয়ার মতো অর্থ থাকে রমজানের রোজা রাখতে হয় ফেরেস রোজা রাখার দরকার নাই ওদের জাকাত দিতে হয় না ওদের দৈনন্দিন সকাল সন্ধ্যা কোরআন তেলহ করতে হয় না কিন্তু চব্বিশ ঘন্টা ফ্রেস্তারা দৈনন্দিন আল্লাহর পায়গম্বর গম্বর মোহাম্মদ রসুল্লাহার মহব্বতে দরু শরীফের তহবা পেশ করে থাকেন জরে বলুন একটু সব আল্লাহ আল্লাহ বলছেন আমি পড়ি এবং আমার ফ্রেস্তারাও আমার নবী মোহাম্মদ রসুল্লাহর মহব্বতে দরুদের তোহবা পেশ করেন ইয়া আই হাল্লা জিনা না ও দুনিয়ার ইমানদার মোমেন মোমেনা নরনারী জান্নাত যদি হালাল বানাতে চাও জাহান্নাম যদি হারাম বানাতে চাও সল্ল হে তাহলে তোমরাও সেই নবীর মহাব্বতে আমি আমার ফেরেস্তারা যেমন শরীফ পাঠ করি তোমরা দরুদ শরীফ পাঠ করতে থাক তোমরাও শরীফ পাঠ করো নবী বলছেন আমার মহব্বতে যারা শরীফ পাঠ করে আমি তাদের না নিয়ে জান্নাতে ঢুকবো না জোরে বলুন একটু সুবহানাল্লাহ এই জন্য আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য নাম হলো তার পাঞ্জাব পাঞ্জাব ভারতবর্ষের একটি অঙ্গ রাজ্য নাম হলো তার পাঞ্জাব এই পাঞ্জাবে জনসংখ্যায় সবথেকে বেশি বাস করে যারা তারা হলো শিখ ধর্মাবলম্বী শিখ শিখ শিখেদের ধর্মীয় বিধান হল চারটি ধর্মীয় সুন্নত হলো চারটি একটি হলো মাথায় পাগড়ি বাঁধা দুই নম্বর মাথা চুলে একটা লম্বা চুলের বেনি বেনি রাখা ওদের মাথার চুলে একটা বেনি রাখা বেবনি রাখা তিন নম্বর ওদের মুখে দাড়ি রাখা চার নম্বর দুই হাতে দুটো বালা পরিধান করতে হয় শিখ যারা পাঞ্জাবি যারা ওদের দুই হাতে দেখবেন দুটো বালা পরিধান করা থাকে চুড়ি চুরি এই নিদর্শন তারা ধর্মগুরু নিদর্শন বাস্তবে পালন করে থাকেন শিখেদের ধর্মগুরুর নাম হলো মিস্টার গুরু নানক যিনি হলেন পাঞ্জাবিতে ধর্মীয় নেতা বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতার নাম হলো গৌতম বুদ্ধ আমার ভাইরা খ্রিস্টানদের ধর্ম নেতার নাম হলো যিশু ইহুদিদের ধর্মের নেতার নাম হলো মোজেস বা মোসা হিন্দু ভাইদের ধর্মীয় নেতার নাম রামকৃষ্ণ পরমাংসদেব আমাদের ধর্মীয় নেতা আছে না নাই আমাদের একজন ধর্মীয় নেতা আছে যার নাম মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাম আমাদের ধর্মীয় নেতার বাহ্যিক শূন্যত হল তিনটি কটি আমাদের ধর্মীয় নেতার বাহ্যিক শূন্য তল তিনটি শিখেদের ধর্মীয় নেতার বাহ্যিক শূন্য তল চারটি এক ছিল মাথায় লম্বা চুলের বেনি বেবনি রাখা দুই নম্বর মাথায় পাগড়ি বাঁধা তিন নম্বর মুখে দাড়ি রাখা চার নম্বর দুই হাতে দুটো বালা পরা ওরা ভারতের যে কোনো রাজ্যে থাক সুরাট বিরাট গুজরাট রাজস্থান মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পশ্চিম বাংলা উড়িষ্যার যেখানেই থাক না কেন ওরা ধর্মের শূন্য নষ্ট করে না ওরা যেখানেই থাক না কেন ওরা ধর্মীয় শূন্য আদায় করে চলে আমাদের ধর্মীয় শূন্যত হলো তিনটি একটি হলো মাথায় টুপি দেওয়া দুই নম্বর হলো মুখে দাড়ি রাখা তিন নম্বর হলো হাঁটুর নিচে লম্বা জামা পরা এটা আমাদের নবীর বাহ্যিক সুন্নত এই তিনটি সুন্নত যদি আমাদের বডিতে থাকে লোকটার দেখলে চেনা যাবে কি না মুসলমান কি অন্য ধর্মাবলম্বী মাথায় যদি টুপি থাকে মুখে যদি দাড়ি থাকে হাঁটুর নিচে লম্বা জামা যদি পরিধান করা থাকে ও হিন্দু কি মুসলমান জৈন কে খ্রিস্টান চেহারা দেখলেই